হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা আহমেদ, বাংলাদেশি ব্লগার সালমা, আপনাদের সঙ্গেই আছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং নতুন একটা ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসলাম, তো প্লিজ লাইক করতে অবশ্যই ভুল করবেন না, অবশ্যই লাইক করবেন। আর এর পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে আমি দেখাবো কীভাবে বার্থডে পালন করার জন্য ওয়াল ডেকোরেশন করা যায়। আপনি আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রাম আইডি salma.a461। আর অবশ্যই লাইক চাই বেশি বেশি, কারণ ভিডিওটা কিন্তু খুবই উপকারী। এবং অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন আর দেরি না করে, কীভাবে বাসায় বসেই আপনি ওয়াল ডেকোরেশন করতে পারেন বার্থডের জন্য। তো চলুন দেখা যাক কীভাবে করতে পারি আমরা ডেকোরেশনটা। আমি হচ্ছে প্রথমে একটা ক্যালেন্ডার নিয়েছি, ক্যালেন্ডার একটা পেজ নিয়েছি ওখান থেকে। এরপরে এখন আমি দেখেন হ্যাপি বার্থডের যে লেটারগুলো আছে আমি লিখছি, এটা আপনি বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে লিখতে পারেন, অক্ষরগুলো ঠিক থাকলেই হচ্ছে। কারণ যেহেতু আমি ডেকোরেশন করব, সো একটু অন্য স্টাইলে একটু ভিন্নভাবে আমি করার চেষ্টা করছি যাতে করে এটা অনেকটা সুন্দর লাগে দেখতে। তো দেখেন আমি লিখছি হ্যাপি বার্থডে, অলরেডি আমার লেখা হয়ে গেছে। এখন আমি হচ্ছে যেটা লিখলাম, হ্যাঁ শেষ লেখা। আমি এখানে বিভিন্ন ধরনের সাইন পেন ইউজ করেছি বিভিন্ন কালারের। এরপরে এখন আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এখন হচ্ছে যার বার্থডে তার নামটা আমি নিজে লিখব। তো যার বার্থডে তার নামটা আমি লিখছি। আমি প্রত্যেকটা অক্ষরেই ক্যাপিটাল লেটার ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন। আমি একটু লেটারগুলো একটু বাঁকা টাইপ করে লিখেছি যাতে দেখতে সুন্দর লাগে। আসলে এটা বিভিন্ন স্টাইলে লেখা যায়, এটা হচ্ছে আপনার যেমন ইচ্ছা, আপনি যেমন ভালো লাগবে সেরকম ভাবে লিখবেন। তো যার বার্থডে তার নামটা আমি লিখেছি। এখন হচ্ছে এটার উপরে একটু ডেকোরেশন করব, যেহেতু এটা বার্থডের জন্য তৈরি, তো একটু বেলুন থাকবে যাতে করে দেখতে সুন্দর লাগে। এখন এটাকে আমি আমার মন মতো ডেকোরেশন করে নিব। বাদ্যে মানাতে একটু বেলুন থাকতে হবে, না হলে তো হবে না, বাদ্যে মনে হয় না, তাই না? তারপরে হচ্ছে একটু মোমবাতি ক্যান্ডেল থাকা লাগবে। তো আমি হচ্ছে প্রথমে বেলুন আর্ট করছি। এটা যে অনেক ভালো করে আর্ট করতে হবে এমন কিছু না, আপনার দেখা যাচ্ছে চাচ্ছেন যে না, আমি আজকে এবারের বাচ্চাটাতে আমি নিজেই ওয়াল ডেকোরেশনের জন্য সব কিছু করবো। তো আপনি কিন্তু বাসায় বসে নিজেই করে ফেলতে পারেন, আসলে দোকান থেকে তো কিনে আনা হয়, কিন্তু নিজের হাতে তৈরি জিনিসটা আমি মনে করি সবচেয়ে বেশি সুন্দর হয়, সবচেয়ে বেস্ট। তো একটু টাইম নিয়ে কষ্ট করে হলেও এটা নিজেরাই তৈরি করা যায়। এখন হচ্ছে আমি এখানে লাভ আর্ট করছি, দেখছেন তো নিশ্চয়ই। আমি আসলে বিভিন্ন কালারের সাইন পেন ইউজ করেছি, সাইন পেন গুলো দিয়ে করলে হচ্ছে কালার গুলো বিভিন্ন ভাবে করছি, তো ভালো লাগছে আমার কাছে দেখতে। এখন হচ্ছে বার্থডের জন্য ওয়াল ডেকোরেশনটা যেভাবে করবো, এখানে আমার সঙ্গে ডিজাইন করতে আমার বোন মিলি আছে, ও এখানে আমাকে হেল্প করেছে এবং ও বিভিন্ন ডিজাইন করেছে এর মধ্যে। এখন হচ্ছে আমি আমাদের নামগুলো লিখছি, লাভের ভিতরে নামগুলো লিখে দিচ্ছি। আসলে বিভিন্ন কালার ইউজ করলে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। আমার
আসলে নিজের মন মতো ডিজাইন করতেছি আর কি। আর ওদের কাছে শুনছি যে কেমন কি দিব, কোন সাইডে কি দিব, ওরা বলে দিচ্ছে আর আমি ডিজাইন করছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুল করবেন না এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সঙ্গে। আর অবশ্যই নেক্সট কিন্তু আমি বার্থডে সেলিব্রেট করার ভিডিওটা আপলোড করব, সেই পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা ক্লিক করে রাখতে কিন্তু ভুল করবেন না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর আমার সঙ্গেই থাকবেন। এখন হচ্ছে এখানে আচার খাচ্ছিলাম। আরে সব কিছুর ভিডিও, তো ভাই আচার নিয়ে আসছে কুয়াকাটা থেকে, তো আমরা বসে বসে আচার খাচ্ছি আর এই ডিজাইনগুলো করলাম, এটা বানালাম। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই।